আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমানুর রহিম আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ আমি অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো আমাদের মধ্যে এমন অনেক মা বোন রয়েছে যাদের কোনো সেক্স নেই অথবা সেক্সের সময় তাদের জনিপটটা শিখতে হয় না অথবা এরকম অনেকে রয়েছেন যাদের বিয়ে হয়নি স্তন ঝুলে গেছে এরকম আবার অনেকে বলেছেন তাদের জনিটা একদম কালো হয়ে গেছে নানা সমস্যার কথা বলেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি মূলত সম্পূর্ণটাই আমাদের মা এবং বোনদের সৌন্দর্য বিষয়ক একটি ভিডিও যে সমস্ত মা বোনদের বগলের মধ্যে দাগ পড়ে গেছে স্তন ঝুলে গেছে এবং যাদের জনিতে কালো দাগ পড়ে গেছে আজকের এই ক্রিমটি মূলত সব জায়গাতে ব্যবহার করা যাবে বন্ধুরা আপনারা অনেকেই জানেন এই মাজুপল সম্পর্কে অনেক বড় হারবাল আয়ুর্বেদিক ডাক্তাররা এবং বড় কবিরাজেরাও জানেন এই মাজুপলের উপকারিতা সম্পর্কে যেটা ইন্ডিয়াতে উৎপন্ন হয় যেটা বাংলাদেশের কোনো জায়গাতে উৎপন্ন হয় না ইন্ডিয়া থেকে এটা বাংলাদেশে আনা হয়ে থাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনার পরে এটা অনেক দামে বিক্রি হয় এই মাজুপলটা মায়েদের বোনেদের স্তন ঝুলে পড়াটা রোধ করে জনি পটটা ফাঁকা হয়ে গেলে বা বড় হয়ে গেলে এটা জোনিটাকে টাইট করে এমনকি এটা ভেজাইনার কালো দাগ দূর করে বগলের কালো দাগ দূর করে টনের পাটা দাগ দূর করে এমন কি কোমরের দাগ দূর করে অর্থাৎ তলপেটে আপনার সন্তান হওয়ার কারণে যে কালো দাগগুলো পড়ে থাকে বা যে ফাটা দাগগুলো পড়ে থাকে এই সব পাটা দাগ কিন্তু মাজুপল রোধ করতে পারে তো বন্ধুরা আপনারা যদি গুগলে সার্চ দেন মাজুপলের উপকারিতা সম্পর্কে তাহলে আপনারা অনেক বিডিও পেয়ে যাবেন সেগুলো অনুসরণ করে আপনারা বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা তাদের স্তন টাইট করার জন্য শক্ত করার জন্য জরিপটটা ফাঁকা হয়ে গিয়ে থাকলে জরায়ুর মুখটা বড়ো হয়ে গেলে সেটাকে কিভাবে টাইট করতে হয় সেটা জানতে পারবেন তো বন্ধুরা আমাদের মা বোনদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলেন যে আপু আপনি যদি নিজ হাতে এই মাজুপলে ক্রিমটা তৈরি করে দিতেন তাহলে আমাদের অনেক উপকার হতো তো আমি ক্রিমটা নিজে তৈরি না করে তাদেরকে এই ক্রিমটা তৈরি করার নিয়ম শিখিয়ে দিয়েছি তো আপনারা যারা এই ক্রিমটা তৈরি করতে জানেন না আপনাদেরকে আমি বলে দিব কিভাবে আপনারা এই ক্রিমটা তৈরি করবেন প্রথমে আপনারা চার পাঁচটি পল শিলে ভেঙে নেবেন তারপর এই ভাঙ্গা পলগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন গুঁড়া করার সাথে সাথেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন না এরপর এক গ্লাস পানি একটি পাতিলে নেবেন প্রতিটি গ্লাসের জন্য দুই থেকে আড়াইশো চামচ মাজু পলের গুঁড়া নেবেন অর্থাৎ আপনি যদি এক গ্লাস পানি নেন তাহলে আপনি দুই থেকে আড়াইশ চামচ গুঁড়া নেবেন আর যদি এক গ্লাসের বেশি পানি নেন অর্থাৎ দুই গ্লাস বা তিন গ্লাস নেন তাহলে মাজু ফলের গুঁড়া নেবেন পাঁচ চামচ বা সাত থেকে সাড়ে সাত চামচ তারপর আপনারা এটি চুলায় জাল দিয়ে নেবেন চুলার আগুনটা মিডিয়াম মাসে দিয়ে এবার পানিটা অর্ধেক হয়ে আসলে আপনারা এই পানিটাকে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে আপনারা এই মাজু ফলটাকে আলাদা একটা পাত্রে রাখবেন এই সিদ্ধ করা মাজু ফলের গুঁড়াটাকে আপনারা স্ক্রাব হিসাবে মুখে লাগাতে পারেন এই ফলে গুঁড়াটা সিদ্ধ করার পরে অনেকটা সফট হয়ে যায় বা অনেক নরম হয়ে যায় আমাকে পার্সোনালি অনেক আপুরাই প্রশ্ন করে যে আপু আমরা এই ফলের পানিটা কিভাবে ব্যবহার করব। আপনারা এই পানিটা হাতে করে নিয়েই তেলের মতো মালিশ করতে পারেন আপনারা যদি কটন বা তুলা দিয়ে ব্যবহার করতে যান তাহলে অনেক পল লাগবে তাই আপনারা হাতে নিয়েই মালিশ করতে পারেন মালিশ করার পর পাঁচ মিনিট রাখবেন আর যারা একটু বয়স্ক তারা আধা ঘন্টা রাখবেন অথবা আধা ঘন্টা না রাখলেও চলবে যখন শুকিয়ে যাবে তখন ওয়াশ করে নেবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দেই সেটা হলো আপনারা নতুন জামা পরে এটি ব্যবহার করবেন না কারণ মাজু পানিটা পড়লে দাগ পড়ে যাবে এই দাগ আর উঠবে না এটা প্রথমবার ব্যবহার করলে স্কিনটা অনেক সফট হয় তো আপনারা এই পানিটাকে কাচের বোতলে সংরক্ষণ করবেন এবং ব্যবহার করার আগে বোতলটাকে একটু ঝাঁকিয়ে নেবেন অনেকেই মনে করে এই মাজু পলটা খেতে হয় আসলে কিন্তু এই পলটা খাওয়ার জিনিস না এটা গুঁড়ো করে তারপর লিকুইড করে ব্যবহার করতে হয় আর এটা দেহের বাহিরে ব্যবহার করতে হয় ভেতরে না এছাড়াও এই মাজু পলটা বয়সের চাপ দূর করে স্কিনের বাজগুলো দূর করে ছোট ছোট গর্ত দূর করে ব্রণের সমস্যা দূর করে বন্ধুরা এই মাজু পলের সাইড এফেক্টও রয়েছে সেটা হলো যারা প্রেগন্যান্ট আর পিরিয়ড হচ্ছে সে অবস্থায় তারা এটা ইউজ করতে পারবে না এছাড়াও যাদের খুশকি রয়েছে তারা মাজু ফলের পানিটা ডিরেক্ট ব্যবহার না করে যে কোনো হেয়ার প্যাকের সাথে ব্যবহার করতে পারেন এটা আমিও ব্যবহার করেছি এবং উপকারও পেয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন